শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ হলো 16 এপ্রিল মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো, সবার সহযোগিতায় মাত্র 24 ঘন্টার মধ্যে শিলচরে ছিনতাইকারীকে পাকড়াও করল পুলিশ, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা ঘটল খাটিগড়ায়, টিপারের ধাক্কায় অকালে প্রাণ হারালেন এক এলপি স্কুলের শিক্ষক। কংগ্রেসের ষড়যন্ত্রের জন্য জনরুষে পড়েছেন হাইলাকান্দির AIUDF বিধায়করা, ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। কংগ্রেসকে হুঁশিয়ারি দিলেন করিমগঞ্জ AIUDF-এর প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরী, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আগামী 3 দিন বরাক উপত্যকাসহ রাজ্যে প্রচুর বৃষ্টিপাতের পূর্বাভাস। বরাক উপত্যকার কাছার শিলচর, হাইলাকান্দি সহ রাজ্যের বিভিন্ন জেলায় ইয়েলো অ্যালার্ট জারি। আজ 7 সকালে শিলচরে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ঘটল এক পুলিশ ব্যাটালিয়ানের। করিমগঞ্জে নির্বাচনী প্রচার তুঙ্গে, আগামী বৃহস্পতিবার আবার করিমগঞ্জে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিজেপি শাসনে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হয়নি, বললেন হিমন্ত বিশ্ব শর্মা। আগামী 6 মাসের মধ্যে ডি ভোটার ট্রাইব্যুনালের নোটিশ, আধার কার্ডের সমস্যার সমাধান, ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। মণিপুর শান্ত হতেই দিচ্ছে না দুষ্কৃতীরা, আবার উত্তপ্ত মণিপুর। মণিপুরে তোলেন এলাকায় তেল ট্যাঙ্কার ও লরিতে গুলি, আহত একজন। বিজেপি AIUDF একই, সংবিধান বাঁচাতে বিকল্প কংগ্রেস, বললেন করিমগঞ্জ কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। শিলচরে কংগ্রেস দুর্বল, বিজেপিকে রুখতেই প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস, বললেন রিপুন বোরা। আগামীকাল শিলচরে আসছেন মমতা ব্যানার্জি। এবং শেষ খবরটি, লোকসভা নির্বাচনের জন্য আগামী 24 এপ্রিল থেকে 26 এপ্রিল পর্যন্ত এবং বুট গণনার দিন হাইলাকান্দিতে ড্রাই ডে ঘোষণা। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, সবার সহযোগিতায় মাত্র 24 ঘন্টার মধ্যে শিলচরে ছিনতাইকারীকে পাকড়াও পুলিশের। হিন্দি সিনেমার কায়দায় শিলচরে এক মহিলার টাকার ব্যাগ ছিনতাইয়ের ঘটনার 24 ঘন্টার ভেতরে ছিনতাইকারীকে পাকড়াও করল পুলিশ। সোমবার বিকেলে সিটি সেন্টারে এক নারীর টাকার ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটে। একটি দোকানের CCTV ক্যামেরায় সেই দৃশ্য ধরা পড়েছে। তবে ঘটনার কয়েক ঘন্টার মধ্যে দুষ্কৃতীদের গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। তারাপুর গুণময়ী রোডের শিবাজি শর্মাকে গ্রেফতার করেছে পুলিশ। ইতিমধ্যে স্বীকার করেছে সে ওই মহিলার টাকা ছিনতাইয়ের কথা। শিবাজি শর্মার বিরুদ্ধে এরকম বেশ কয়েকটি ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। আপাতত শিবাজিকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এক ভয়ঙ্কর হৃদয় বিদারক সড়ক দুর্ঘটনা ঘটল খাটিগড়ায়। সোমবার সকালে দুর্ঘটনায় প্রাণ হারালেন এক এলপি স্কুলের সহকারী শিক্ষক। কাটিগড়া 1578 নম্বর মেজেন্টা এলপি স্কুলের সহকারী শিক্ষক কাজল চন্দ্র দাস স্কুল যাওয়ার সময় মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন। এদিন সকালে কাজল চন্দ্র দাস বদরপুর রেল স্টেশন থেকে একটি অটো নিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দেন। স্কুল যাওয়ার পথে প্রকৃতির ডাকে তিনি অটো থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় একটি টিপার ধাক্কা দেয়, এতে তিনি গুরুতর আহত হন। মেডিকেল নিয়ে যাওয়ার পথে তিনি মৃত্যুর কোলে ডলে পড়েন বলে জানা যায়। প্রয়াত শিক্ষক কাজল চন্দ্র নোয়াগাঁও জেলার বাসিন্দা বলে জানা গেছে। তার মৃত্যুতে শিক্ষক মহলে শোকের ছায়া নেমে আসে। স্কুটি দুর্ঘটনায় প্রাণ গেল কাটাল পুলিশ ব্যাটালিয়ানের এক কর্মীর। আজ অর্থাৎ মঙ্গলবার 7:30 কাটাল পয়েন্ট এলাকায় দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন 6ষ্ঠ পুলিশ ব্যাটালিয়ানের জওয়ান জয়প্রকাশ গুয়ালা। জানা গেছে আজ সকাল 7:30
কোনো এক বেপরোয়া যানবাহনের ধাক্কে স্কুটি সহ কনস্টেবল সড়ক থেকে সিটকে নিচে পড়ে যান। স্থানীয় নাগরিকেরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তার। এদিকে ঘাতক বাহনকে কেউ চিহ্নিত করতে পারেননি। পুলিশ তল্লাশি চালালেও এখন পর্যন্ত ঘাতক গাড়িটিকে ধরা যায়নি। রাজ্যসহ বরাক উপত্যকায় নির্বাচনী বাতাস গরম। কংগ্রেসের ষড়যন্ত্রের জন্য জনগণের রোষে পড়েছে AIUDF। ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। কংগ্রেসকে হুঁশিয়ারি দিলেন করিমগঞ্জ AIUDFএর প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরী। কংগ্রেসের ষড়যন্ত্রের জন্য জনগণের রোষে পড়েছে AIUDFএর বিধায়করা। এই দাবি করিমগঞ্জ লোকসভা আসনের AIUDF প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরীর। বরাক উপত্যকা সহ রাজ্যে বইছে গরম নির্বাচনী বাতাস এবং নির্বাচনের মাত্র এক থেকে দু সপ্তাহ বাকি। এর মধ্যে দিনরাত নির্বাচনী প্রচার অভিযান জমে উঠেছে বরাকে। বিজেপি AIUDF এ কি সংবিধান বাঁচাতে বিকল্প কংগ্রেস, বললেন কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। AIUDF এবং বিজেপি একই মুদ্রার এপিট অপিট। এই দুই দলের ফাঁদ থেকে নির্যাতিত নিপীড়িত মানুষকে রক্ষা করতে পারে একমাত্র কংগ্রেস। এবারের লোকসভা নির্বাচন গুরুত্বপূর্ণ, কারণ এবার দেশের সংবিধান হুমকির মুখে। তাই এবার সাধারণ মানুষকে ভোট দেওয়া নিয়ে সচেতন থাকতে হবে, এমনটাই বললেন করিমগঞ্জ লোকসভা আসনের প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। তিনি বলেন AIUDFকে ভোট দেওয়া আর বিজেপিকে ভোট দেওয়া একই। বৃহস্পতিবার করিমগঞ্জে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। করিমগঞ্জ লোকসভা আসনের বিজেপি প্রার্থী কৃপানাথ মালার প্রচারে জোর তুলতে আবার করিমগঞ্জে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ইতিমধ্যে নির্বাচন ঘোষণার পর দুবার মুখ্যমন্ত্রী করিমগঞ্জ সফর করেছেন। এবার আগামী 18 এপ্রিল ও 20 এপ্রিল করিমগঞ্জে উপস্থিত হবেন মুখ্যমন্ত্রী। জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য জানিয়েছেন, ইতিমধ্যে প্রদেশ বিজেপির তরফে মুখ্যমন্ত্রীর সফর চূড়ান্ত করা হয়েছে। দুবার মুখ্যমন্ত্রীর সফরে দলের কর্মী সমর্থকরা অনেক উৎসাহ পেয়েছেন। এবার আবারও দলীয় প্রার্থীর জয় নিশ্চিত করতে মুখ্যমন্ত্রী করিমগঞ্জ আসছেন। 18 এপ্রিল নীলামবাজারের খেলার মাঠে বিশাল জনসভার আয়োজন করা হয়েছে। ওই সভায় মুখ্য অতিথি হিসেবে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী। এর একদিন পর 20 এপ্রিল আবার মুখ্যমন্ত্রী করিমগঞ্জে আসবেন। এদিকে বিজেপি শাসনে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হয়নি, বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। 6 মাসের মধ্যেই ডি বুটার ট্রাইব্যুনালের নোটিশ, আধার কার্ডের সমস্যার সমাধান, ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। আগামী 6 মাসের মধ্যেই রাজ্যে ডি বুটার ট্রাইব্যুনালের নোটিশ এবং আধার কার্ডের সমস্যার সমাধান করবে সরকার, এমনটাই বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। শিলচরে কংগ্রেস দুর্বল, বিজেপিকে রুখতেই প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস, বললেন রিপুন বোরা। অসমে যেখানে কংগ্রেস প্রার্থী অতি দুর্বল সেখানেই তৃণমূল কংগ্রেস প্রার্থী দিয়েছে। তৃণমূল কংগ্রেসের মূল লক্ষ্যই হচ্ছে বিজেপিকে আটকানো। শিলচর আসনে কংগ্রেস যাকে প্রার্থী করেছে তিনি খুব দুর্বল, বিজেপিকে আটকানো তার পক্ষে সম্ভব হবে না। তাই তৃণমূল কংগ্রেস রাধেশ্যাম বিশ্বাসের মতো একজন শক্তিশালী প্রার্থী দাঁড় করিয়েছে। শিলচর আসনে বিজেপির সঙ্গে সরাসরি লড়াই হবে তৃণমূল কংগ্রেসের, বললেন রিপুন বোরা। এদিকে আগামীকাল অর্থাৎ 17 এপ্রিল শিলচর আসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শিলচর লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী রাধেশ্যাম বিশ্বাসের হয়ে টাউন ক্লাবের মাঠে এক বিশাল জনসভায় অংশ নেবেন বঙ্গের মুখ্যমন্ত্রী। মণিপুরকে শান্ত হতেই দিচ্ছে না দুষ্কৃতীরা, আবার উত্তপ্ত। আজ অর্থাৎ মঙ্গলবার আবার গুলিকাণ্ড ঘটল। মণিপুরের তলেন কুকি গ্রামে গুলির ঘটনা ঘটেছে।
তেল ট্যাংকার ও লরিগুলোকে লক্ষ্য করে গুলি ছুড়ে দুর্বৃত্তরা। গুলিতে ট্রাক চালক গুরুতর আহত হয়েছেন। আহতের নাম তুলারাম মাগর, বর্তমানে তার চিকিৎসা চলছে। গুলিতে তেলবাহী ট্যাংকারের চালকও আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে জিরিবাম ইম্ফল জাতীয় সড়কে। জানা যায় চারটি পণ্যতাকা বাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার শেষ খবরটি, অবাধ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে হাইলাকান্দি জেলাতে আগামী 24 এপ্রিল বিকেল 5টা থেকে 26 এপ্রিল বিকেল 5টা পর্যন্ত ড্রাই ডে ঘোষণা করা হয়েছে। একইভাবে 4 জুন বুট গণনার দিনও জেলায় ড্রাই ডে বহাল থাকবে। হাইলাকান্দির ডিস্ট্রিক্ট কমিশনার নিসর্গ হিবারে গৌতম এক নির্দেশে লোকসভা নির্বাচনের জন্য গোটা জেলায় 24 এপ্রিল থেকে 26 এপ্রিল বিকেল 5টা পর্যন্ত সম্পূর্ণ ড্রাই ডে ঘোষণা করেছেন। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।